আজ থেকে 50 বছর আগে মোবাইল ফোন থেকে প্রথম কল করা হয়েছিল। যে ফোনটা দিয়ে কল করা হয়েছিল তার ওজন ছিল 1 কেজিরও বেশি। প্রথম কলটি করেন মার্টিন কুপার, যিনি এই ফোন আবিষ্কার করেন। 1973 সালের 3 এপ্রিল প্রথমবারের মতো মোবাইল ফোন থেকে কল করা হয়েছিল। কলটি করা হয় নিউ ইয়র্কের 6th Avenue থেকে। সম্প্রতি মোবাইল ফোনের 50 বছর পূর্তি উদযাপন করছে মোবাইল হ্যান্ডসেট ও নেটওয়ার্ক নির্মাতা প্রতিষ্ঠান মোটোরোলা। কেননা সর্বপ্রথম মোটোরোলা ফোন দিয়ে প্রথমবারের মতো মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। ফোনটির মডেল মোটোরোলা ডাইনাট্যাক। ফোনটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লাগে। এই ফোনটি কল করার উপযোগী করতে 10 ঘন্টা চার্জ দেওয়া লাগত। বিশ্বের প্রথম মোবাইল ফোন উদ্ভাবন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী মার্টিন কুপার। তখন তিনি মোটোরোলায় কাজ করতেন। এখন মার্টিন কুপারের হাতে রয়েছে অ্যাপেলের ঘড়ি, ব্যবহার করেন আইফোন। এই বিষয়ে বেশ শৌখিন তিনি। জানিয়েছেন, নতুন সংস্করণ এলেই তিনি মোবাইল ফোন পরিবর্তন করেন। কুপার বলেন, আজ যে মোবাইল ফোনের জাদুতে মজে রয়েছে মানুষ, তাও একসময় থাকবে না। প্রতিটি প্রজন্ম আরও বুদ্ধি ধরবে, প্রযুক্তি আরও উন্নত হবে। কুপারের আবিষ্কৃত মোবাইল ফোন ছিল অনেক ভারী, প্রায় কেজিখানেক ওজন ছিল। 50 বছর আগে মোবাইল ফোন নির্মাণে লক্ষ লক্ষ ডলারের প্রকল্প হাতে নিয়েছিল মোটোরোলা। তখন মোবাইল ফোন আবিষ্কার নিয়েছিল দারুণ প্রতিযোগিতা। 1960-এর দশকে গাড়িতে ফোন রাখার ব্যবস্থা করেছিল একটি প্রতিষ্ঠান, কিন্তু সেই আবিষ্কার সফলতা পায়নি, কারণ এটি ব্যবহারে গাড়িতে বিশাল আকার ব্যাটারি রাখতে হতো। 1972 সালের শেষের দিকে কুপার ঠিক করেন যে তিনি এমন একটা যন্ত্র তৈরি করবেন যা কোনো ব্যক্তি সবসময় নিজের সঙ্গে রাখতে পারবেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপর টানা 3 মাস 3 রাত গবেষণা করেন কুপার ও তার বিশেষজ্ঞ দল। পরের বছর 1973 সালের মার্চে প্রথম মোবাইল ফোন নির্মাণ করেন কুপার। এটির ব্যাটারির চার্জ দিয়ে সর্বোচ্চ 25 মিনিট কথা বলা যেত। তবে এটি মূল সমস্যা নয়। ফোনটির ওজন ছিল 1 কিলোগ্রামেরও বেশি, ফলে 25 মিনিটের বেশি এটি হাতে ধরে রাখা যেত না। মার্টিন কুপার প্রতিদ্বন্দ্বী ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেল সিস্টেমের ডক্টর জোয়েল অ্যাঙ্গেলকে প্রথম ফোন করে বলেছিলেন, জোয়েল, আমি মার্টিন কুপার বলছি, আমি একটা হাতে ধরা সেলফোন থেকে কথা বলছি। এটি একটি সত্যিকারের সেলফোন, ব্যক্তিগত, এক জায়গা থেকে অন্যত্র বয়ে নিয়ে যাওয়া যায় এবং হাতে ধরা যায়। ফোনের পর জোয়েলের প্রতিক্রিয়া প্রসঙ্গে কুপার বলেন, তখন লাইনের অপর প্রান্তে ছিল নীরবতা। আমার মনে হয় সে দাঁত কিরমির করছিল আর বলছিল, সব শেষ হয়ে গেছে।